ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে 28শে জুলাই 2022। জুলাই মাস শেষ হতে চলল। আজকে হঠাৎ করে বর্তমান পত্রিকার মনে পড়ে গেছে যে রাজ্য সরকারি কর্মীরা 1লা জুলাই থেকে 3% ইনক্রিমেন্ট পেয়েছে, এনাদের হিসাবে 3%, যদিও এখন 3%-এর কনসেপ্ট নেই এবং এই খবরটা প্রকাশ করা হয়নি। হঠাৎ করে আজকে সেই খবর এনারা সামনে নিয়ে এলেন, 3% বেতন বৃদ্ধি হলো রাজ্য কর্মীদের। এটাতেই অবাক হওয়ার কিছু নেই, খবরটার মেন জায়গাটা একটু দেখাই। এখানে দেখুন যে ফিগারগুলো দেখতে পাচ্ছেন, রাজ্য সরকারি কর্মীরা এখন মূল বেতনের ওপর 31% হারে ডিএ এবং 12% হারে এইচআরএ পান। ভাবুন, রাজ্য সরকারি কর্মীরা এখন নাকি 31% হারে ডিএ পাচ্ছে। যে ডিএ রাজ্য সরকারি কর্মীরা এখন 3% পায়, সেটা এনারা বলছেন 31% ডিএ পাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। কি বলবেন, আমার অন্তত বলার কোনো ভাষা নেই। প্রথমেই বললাম, জুলাই মাস শেষ হতে চলেছে, আজকে আবার নতুন করে এই সংবাদ পরিবেশন করা, 3% ইনক্রিমেন্ট হলো, যেটা নর্মাল নিয়মেই হবার কথা, প্রত্যেক বছরই হয়, সেটাকে এনারা সংবাদে নিয়ে এলেন, সেটা তবু মানা যায়। কিন্তু 31% হারে ডিএ পাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা, এ তথ্য এনারা কোথা থেকে পেলেন আমার অন্তত জানা নেই। আমি সরাসরি বর্তমান পত্রিকার ওয়েবসাইট থেকে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমি অবশ্যই একটি আবেদন করব আপনাদেরকে, সংযত ভাষা প্রয়োগ করে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।